একটা আস্থা জন্ম নিয়েছে 2006-এ, কিন্তু আমরা জন্ম নেওয়ার পরে আমরা একটা সংস্থার সাথে জড়িত ছিলাম, সেই সংস্থা থেকে বেরিয়ে এসে আমরা একটা টুলের মধ্যে বসতাম। টুলের মধ্যে বসার থাকে অবস্থায় আমাদের লোকের কাছে অনেক রকম কথা শুনতে হয়েছে, এরকম এরকম কথা শুনতে হয়েছে আমাদের, হ্যাঁ, যে টার্নিং করেছে, ইয়ে করেছে। এর মধ্যে দিয়ে আমরা সেই আস্থাটাকে করেছিলাম। বেলেঘাটা আস্থাটা আমাদের মানে বুকটা এখন ভরে গেছে ছাতিটা। আমাদের এই আস্থা 2006 সালে গঠন হয়। সালটা 2006-এর 15-ই আগস্ট। চারিদিকে তখন স্বাধীনতা উদযাপনের দামামা বাজছে। এদিকে সেই দামামাকেই ভরসা করে বুকে আর এক নতুনের জন্ম, বেলেঘাট আস্থা। এর মূল কাণ্ডারি আমাদের ছিল আমাদের নারায়ণ। আমরা আমাদের চলার পথে দেখেছি কারোর মাধ্যম দিয়ে একজন কেউ কাণ্ডারি হয়ে এগিয়ে আসে, এবং ওর চিন্তাধারা সামাজিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে ক্ষেত্রে ওর একটা আলাদা চিন্তা এবং প্রভাব আছে। সেই হিসেবে আমরা সবসময় নারায়ণকে সামনে রেখে নানান যখন যেটা প্রস্তাব করেছে আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমরা দেখেছি সেটা আমাদের সামাজিক সংগঠনের ক্ষেত্রে খুবই উন্নয়নমূলকভাবে আমরা এগিয়ে চলেছি। আজকে আরেকটা তার সাথে আমাদের নাট্যোৎসব চলে, আমাদের আগামী ডিসেম্বরে আমাদের নাট্যোৎসব শুরু হবে, 13 বছর হয়েছে, এবং এটা আমাদের সম্পূর্ণ সমিতির একটা বিশাল সহযোগিতায় আমরা এটা করে উঠতে পারি। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, থিয়েটারে লোকশিক্ষা হয়, আর সেই লোকশিক্ষের অন্তর্ধান প্রাচুর্যতাকে মাথায় রেখে আস্থার এই প্রয়াস। আস্থার সঙ্গে আমার পরিচয়, যোগাযোগ 2007 সম্ভবত। আমি বেলেঘাটার এই অঞ্চলে আছি প্রায় 65 বছর হবে। আমার একটা নাটকের সংস্থা আছে, সেটার দলটার নাম হচ্ছে মাঙ্গলিক, যারা এই ডিসেম্বরে 51 বছর অতিক্রম করবে। আস্থার সঙ্গে যখন আমার পরিচয় হয় একটি সূত্র ধরে, সেই পরিচয়ের সূত্রে আস্থার কতিপয় উৎসাহী যুবক বলা যেতে পারে, যুবকই তারা সেই সময়, তারা আমি শুনতে পাই তারা নানান রকম কাজকর্ম তারা করেন। তা আমাকে তারা একটা অফার করেন যে আপনি প্রায় তখন মাঙ্গলিকের বয়স 39 ছাড়িয়ে 40 আর কি, 39 বা 38 রকমের হবে, যে আপনি এত বছর বেলেঘাটায় আমাদের অঞ্চলে থিয়েটার নিয়ে চর্চা করেন, তো আমরা ঠিক করেছি যে আপনাকে সামনে রেখে আমরা একটা নাট্য উৎসব করব। তো নাট্য উৎসব আমাদের এই অঞ্চলে আগে হতো, একটা যাত্রা উৎসব হতো যেটা সুরজ অরবিন্দ করতেন, একটা নাট্য উৎসব হতো যেটার নাম ছিল পশ্চিমবঙ্গ নাট্য সম্মেলন। সে পশ্চিমবঙ্গ নাট্য সম্মেলন সেক্রেটারি ছিলেন দুজন, খুব দুর্ভাগ্য আমাদের দুজনই নেই, মারা গেছেন, একজন প্রয়াত দীপক চাঁদ মিত্র, একজন শ্রী তপন দেব, যার নামে আস্থা একটি পুরস্কার, প্রত্যেক বছর একটি পুরস্কার ঘোষণা করেছেন, সে পুরস্কারটি ওরা দেন এবং তার সন্তানরা সেই পুরস্কারটি তুলে দেন আর কি। কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো,
উন্মুক্ত মনে সেই ভালত্বের অস্তিত্বকে বজায় রাখতে তাঁদের এই নাট্য উৎসবের আয়োজন, যেখানে সত্যি উন্মুক্ত উন্মাদনা তাদের নাট্য উৎসবকে সফলতার সাথে মানুষের মনের দরবারে পৌঁছে দেয়। তাই তাদের শেষটা কখনো শেষ হয় না, বরং আগামীর উৎসবের আগাম সূচনা বাহক রূপ নেয়। পশ্চিমবঙ্গের যে সমস্ত লিডিং থিয়েটার দল, সে বলা যেতে পারে বহুরূপী, নান্দিকার, সায়ক, অন্য থিয়েটার, মানে পশ্চিমবঙ্গের যতগুলো বড় দল আছে, যতগুলো বড় দল আছে, আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি 13 বছরে ইভেন আমরা সৌমিত্রবাবুকেই দেখে থিয়েটার করিয়ে নিয়েছি, আমরা সৌমিত্রবাবুকে উদ্বোধন করিয়ে নিয়েছি। মানে আমাদের কিন্তু ওই দিকটায় কোনো ফাঁক বা ফাঁকি নেই। এর মূলত এর কারণটাই হচ্ছে যে আস্থার যারা যে সমস্ত ছেলেরা এইটা উৎসবে জড়িয়ে থাকেন, নারায়ণ এবং বাবু, নারায়ণ সবসময় চায় একটা গর্জাস কিছু হোক, এমন একটা কিছু হোক যাতে সারা দেশের মানুষ, সারা আমাদের এলাকার সব মানুষ জানতে পারে, দেখতে পারে যে একটা উৎসব উৎসব হচ্ছে। চিত্রকর দেবব্রত মুখোপাধ্যায় একজন নামী শিল্পী, বেলেঘাটার বুকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার শতবর্ষ হয়ে গেল 2018 সালে, 1918 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেই মানুষটাও প্রায় 20 স্মৃতির অন্তরালে যেন চলে যাচ্ছিল, সেই জায়গা থেকে বেলেঘাটা আস্থা তাকে তুলে নিয়ে এসে গর্ব করছে তা না, বরঞ্চ আমরা সম্মানিত। সকালটা একটু শীত বিশিষ্ট, কারণ মাসটা জানুয়ারি। ছোট বড় অগণিত হাতের সারি নানা রকম রং আর তুলি দিয়ে তাদের বছর উৎসবের সূচনা আঁকতে থাকে এই আস্থার হাত ধরে। কে দেবব্রত মুখার্জি? বেলেঘাটে একটি পাগল লোক ছিল দেবব্রত মুখার্জি, এম লুঙ্গি পরে আলখাল্লা চাপিয়ে রিক্সায় দাঁড়িয়ে ওখান থেকে চলেছেন কলেজ স্ট্রিটে, হাট যাও অসীম দাশগুপ্ত ভাগ্নে। জীবন বড় হতে থাকে এক একটা দিন রাত্রি যাপনের মধ্য দিয়ে। তারা একদিন জীবনের আলোকে স্পর্শ করবে তাদের শিক্ষা, বুদ্ধি এবং সম্পর্ক দিয়ে। কিছু পুস্তক আর সাদা খাতার গন্ধ যে অনেক মানুষকে জীবন শিক্ষার হাতে খড়ি শেখায়, সেই সাদা খাতার শব্দ বুঝছে যে আমরাও সজ্জিত। শুরু হয়েছিল স্বাধীনতার 60তম দিবসে রক্তদানের মধ্যে দিয়ে, এবং রক্তদানটা বলা যেতে পারে মানুষের মধ্যেই একটা বোধ নিয়ে যাওয়া যে সমাজের সর্বস্তর থেকে সমস্ত মানুষই কিছু না কিছু আমরা নিচ্ছি, কিন্তু ফিরিয়ে দেওয়ার প্রবণতা থাকে না। রক্তদান এমন একটা বিষয় যে মানুষ যিনি রক্তদান করছেন তিনি যেন সমাজকে কিছু দিচ্ছেন। আস্থা বা নির্ভরতা, এই শব্দটা এত সামঞ্জস্য। এবং আমার জীবনে আমি নিজেও এইসব ব্যাপারে আমার খুবই একটা ঝোঁক ছিল, আস্থার মধ্যে দিয়ে আমি সেটা খুঁজে পেলাম। কিন্তু ঠিক প্রগাঢ়ভাবে যখন তারা এগিয়ে এসে বলল যে ডাক্তার অজিত বোসের নামে আমরা রক্তদান শো করতে চাই, তখন আমার ভেতরে একটা আলাদা ধরনের অবস্থা তৈরি হলো। এবং আমি চিন্তা করলাম যে যাক, বেলেঘাটায় দীর্ঘ সময় আমার বাবা অতিবাহিত করেছেন এবং প্রত্যেকটি মানুষ যারা পুরনো দিনে তারা এখনও জানে, এখনও স্বীকার করে যে বেলেঘাটায় একজন ডাক্তার ছিলেন, সেই ডাক্তার অজিত বোস। স্বাধীনতা কথাটা বলতে গেলেই বহু রক্তক্ষয়ী পীরের উচ্চারিত কণ্ঠে বন্দে মাতরম গানটার সুর শরীর মনকে সজ্জিত করতে থাকে। বাতাসের নিঃশ্বাসে তখন এক রক্তক্ষয়ী সংকল্প, কিন্তু এখানে সেই প্রবাহ রক্তদান এবং মরণোত্তর দেহদান উৎসবের মধ্য দিয়ে একে অপরকে বাঁচানোর প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ আস্থারূপে। এই যে দানগুলোকে সুগঠিত করা, কেন দান করছি, হঠাৎ আমরা দান করতে শুরু করলাম কেন? পড়ালে বিজ্ঞান হয় না, কবর দিলে বিজ্ঞান হয় না, অবিজ্ঞান হয় না তো, তাহলে কেন আমরা এটা করছি? এ পেছনে যুক্তি কী? না একটা নতুন কিছু করছি, না তাও না। মানুষের মরদেহ কে ব্যবচ্ছেদ করে নতুন অসুখের আবিষ্কার হতে পারে,
প্রয়োজন মানুষের মরদেহ। অনাথ শিশু বা অনাথ আশ্রমের ছেলে মেয়েদের নিয়ে আমার মনে হয় যেন আমাদের বেলেঘাট আস্থার ছেলে মেয়েরা আমরা যারা ঠিক পুজোর মুখে, এটাই আমাদের কাছে শারদ উৎসব। অনাথ কথাটা বলাটা আমি এনে কতটা সমস্যা হবে, কারণ আমি দেখেছি তাদের সাথে অনেক গভর্নর্স আছেন, মহিলা আর আসেন, যারা তাদের হয়তো মাতৃশ্রেণীর সাথে সেই হোমে সেখানে রাখে, তা তাদের আমরা নিয়ে আসি। আগামীর বাদ্য যে শারদোৎসবের আকাশে মেঘ পিউনের রামধনু রাঙিয়ে তোলে, শরীরে তখন মা দুর্গার শক্তিমাখা পদ্ম যেন সেই সব অনাথদের চক্ষু দান করে। তারা তখন সুসজ্জিত অন্নকোট আর মাতৃদর্শনে নিজেদেরকে আগামীর উন্মাদনায় মাতিয়ে তুলেছে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রক্ত বীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। যেটা প্রতি বছরের ন্যায় ওনারা এবছরও আমাদের আদ্যাপীঠ বালক আশ্রমের সমস্ত দুস্থ অনাথ এবং পথ শিশুদের নিয়ে যে আয়োজনটা করেছেন এটা খুবই ভালো। এটা খুব ভালো উদ্যোগ যে আস্থা যে এবছর যে আমি দেখলাম আমার সামনে আমাদের একজন টিচারের সঙ্গে নিয়ে বা আরও কয়েকজনকে নিয়ে অনেকগুলি ছোট বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠানটা করলো, যাদের নিয়ে গিয়ে ঘোরানো, তাদের ঠাকুর দেখানো, তাদের খাওয়া দাওয়া, তাদের বস্ত্র বিতরণ, তাদের যে আনন্দ যে দিয়েছে, এটা আমি চাইব আরও কিছু সংস্থা এগিয়ে আসুক, তাহলে এই জিনিসটাকে আরও সবাই মিলে আরও উপলব্ধি করতে পারবো। তাদের কাছে এই যে পাওয়াটা, এই যে আমরা পাঁচখানা বাস পাঠাচ্ছি, আমরা তাদের এখানে একটু জলযোগের ব্যবস্থা করে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখানোর ব্যবস্থা করছি, তারপর দুপুরে তারা এখানে খাওয়া দাওয়া, এই যে তাদের মধ্যে যে আনন্দ, তারা যে জিনিসটা মানে এটা ঠিক ব্যক্ত করা খুব মুশকিল। আজ থেকে 7 বছর আগে নারায়ণ পাল বলে আস্থা থেকে এসেছিলেন গোবিন্দমে, এসে আমরা মেয়েদের ছুটি দিতাম, পঞ্চমীর দিন সমস্ত মেয়েরা বাড়ি চলে যেত এখানকার মেয়েরা, তো ওইভাবে সবাই জানে যে পঞ্চমীর দিনে ছুটি, তো হঠাৎ পুজোর কমাস আগে এসেই বললো যে আমরা এরকম অনুষ্ঠান করি আস্থা থেকে, আমি তো কিছু জানতাম না, তো ওরা ঘটনাটা বললো, ও বললো যেটা সেটা মেয়েদেরকে জানালাম যে তোমরা এরকম যেতে চাও, তোরা বললো সবাই বললো হ্যাঁ যাবো, তা কেউ কেউ বললো না যাবো না, তাহলে না যাও চলো, ওরা ঠাকুর দেখাবে, তারপরে জামা কাপড় দেবে, ভালো ভালো খাবার দেবে, তো তখন দেখলাম সবাই রাজি হয়েছে। আমাদের পুজোটা শুরু হয় এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে তাদের খাওয়ানো, তাদেরকে গাড়ি করে ঘোরানো, তাদের হাতে জামা কাপড় দেওয়া, এবং তাদের চোখে মুখে যে খুশির ঝিলিক, সেই খুশির ঝিলিকটা নিয়েই কিন্তু আমাদের দুর্গা পুজোটা কেটে যায় বেলেঘাট আস্থার প্রত্যেকটা ছেলে। প্রথমত ছোট বাচ্চা মানেই সে তো সকলেরই খুব প্রিয় হয়, তারপর যখন শুনি আমরা যে তারা কেউ সুদূর পুরুলিয়া থেকে এসেছে, কেউ হয়তো মুর্শিদাবাদ, এবং বেশিরভাগেরই বাবারা নেই বা বাবারা মাকে ছেড়ে চলে গেছেন, তখন এবং তারা এত আঁকড়ে ধরে ছোটো ছোটো বাচ্চারা, তোদের ভালো না বেশি আমার মনে হয় কেউই পারবে না। তাদের বিনোদনের জন্য, সুস্থ বিনোদনের জন্য চেষ্টা করছেন, তাদের নিয়ে ঘুরিয়ে আনছেন, তাদের দেখাশোনা করছেন, এবং বেলেঘাটে আস্থা অন্যান্য অনেক কাজই করে, সবটা মিলিয়েই আমার কাছে ওদের কাজকর্ম খুবই ভালো লাগে। আমরা আস্থার উপর সত্যিই আস্থা রাখি। আমরা ভাইফোঁটায় যে রেড অ্যালার্ট জোন থেকে যে ছেলে মেয়েদের নিয়ে তাদের ভাইফোঁটা করাই, এটাও আমাদের একটা বিশেষ এর মধ্যে সংযোজন, আমরা কয়েক বছর ধরে করে আসছি। ভাইফোঁটায় যাদেরকে ফোঁটা দেওয়া হয়, যেখান থেকে নিয়ে আস হয় রেড লাইট এরিয়ার ছেলেমেয়েরা, ছেলেরা অর্থাৎ যৌন কর্মীদের ছেলে, দুর্বার মহিলা সমন্বয় কমিটি, তারা যে উদ্যোগটা নেয় তাদের সহযোগিতা আমরা এদেরকে নিয়ে আসি।
তারা যেন একটা প্রান্তে পড়ে আছে। প্রান্তিক জনগোষ্ঠীর আর একটা সংখ্যা একটা দিক, তাদেরকে নিয়ে আসা মানুষের সামনে তাদেরকে, কারণ এদের মধ্যে অনেকেই তো আগামী দিনে বড় হতে পারে, তারা সম্মানিত জায়গায় যেতে পারে, আমরা কেউ জানি না যাচ্ছে, অনেকে যাবে না, কোথায় ঠিক হলো, সেই জায়গায় যাতে পড়ে না থাকে। এবং তাদেরকে যারা ফোঁটা দেন তারা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির মা বোনেরা, ভাই দিদিরা, তারা তাদেরকে ফোঁটা দেন। মাতৃত্ববোধ আর ভাতৃত্ববোধ যেখানে মিলেমিশে একাকার, নিষিদ্ধ পল্লীর অন্ধকার গলি থেকে আস্থার আলোকে তাঁদের প্রবেশ। ভাতৃদ্বিতীয়া সম্পন্ন হয় তাঁদেরই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, এই হৃদয় স্পর্শ সহিষ্ণুতা থেকে। আমরা যৌনকর্মীরা আমাদের কথা, আমাদের সন্তানদের কথাই শুধু ভাবি না, সমাজের অন্য অন্য মহিলা এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের এখনও অসংগঠিত শ্রমিক, যাদের অধিকার নেই, আমাদেরও যেমনি অধিকার আছে অথচ আমাদেরকে দেওয়া হচ্ছে না সমাজের চাপে এবং সরকারও ভাবছেন না, সেই নিয়ে আমরা লড়াই করছি। আমাদের সন্তানদেরও একটা সংগঠন আছে, আমাদের সন্তানরাও লড়াই করছে। আপনারা যে আমাদের সন্তানদের কথা ভেবেছেন, এই যে আপনারা 3 বছর ধরে প্রোগ্রাম করছেন আমাদের সন্তানদের নিয়ে, যে ফোঁটা দেওয়া, খাওয়া দাওয়া করা, এবং আমাদের সন্তানদের নিয়ে একটা প্রোগ্রাম নাচের, তো সে আমাদের একটা টিম আছে যে কোমল গান্ধার, তারাও কিন্তু আমাদেরই সন্তান। দুর্বা সমন্বয় সমিতির বিষয়ে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা আজ পর্যন্ত লক্ষ্য করিনি, এবং আমি নিজে খুব ব্যক্তিগতভাবে আমি ওদের সঙ্গে জড়িত বলে গর্বিত আমি, এবং এই ধরনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে ধরনের কল্যাণমূলক কাজ, সেই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা ভূমিকা, যে কোনো রকম ভূমিকায় পালন করাই আমার উদ্দেশ্য, এবং আমি সেটা আপ্রাণ চেষ্টা করব। একটা সময় করেছি আমরা প্রতিবন্ধী ছেলে মেয়েদের, তাদেরকেও নিয়ে এসেছি, তাদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে, এইভাবে সমস্ত বিষয়টাকে সাজানো হয়, সমস্ত বিষয়টাকে ভাবনা, এই নতুন নতুন ভাবনা বেলেঘাটা আস্থার সদস্যদের মাথায় আসে। আরও 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 বেশি করে মানে অন্যান্য দিকগুলো যেতে আরও বেশি করে খোলা যায়, এবং তার জন্য তো মানুষের প্রয়োজন হয়, সেই মানুষদের কাছে আবেদন রইল তারা আরও বেশি করে আস্থার পাশে এসে দাঁড়ান, যাতে আস্থা আরও বড় কাজ করতে পারেন। আস্থা সংগঠনগতভাবে সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, এবং সমাজ আন্দোলনকে যদি বলি আমি, বৈজ্ঞানিক আন্দোলন বা অন্য ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, সেই জায়গা থেকে আস্থা একটা ভরসাস্থল হয়ে উঠছে, মানুষের আস্থার জায়গা, আস্থার নামের সত্যিকারের প্রতিফলন তার মধ্যে দিয়ে ঘটছে। এই সংস্থাটা করে আমরা আস্থা অর্জন করেছি, তবে আস্থা করে আমাদের সত্যিকারের কথা যে আমাদের মনের বাসনাটাকে ইয়ে হচ্ছে, কারণটা কি সামাজিক কাজ করছি, এই সামাজিক কাজ করে যে আমরা তৃপ্তি পাচ্ছি সেইটাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল ধন। এবং অঞ্চলের কিছু মানুষ যখন আমাদেরকে, সিনিয়র পার্সন মানুষ যখন আমাদেরকে বলছে যে তোমাদের ক্লাবের সদস্য হতে চাই আমরা, এইটা বুঝেই আমরা বুঝতে পারছি যে মানুষের মনের মধ্যে এই আস্থাটা আস্থা অর্জন করেছে। আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা কিছু করতে হবে। চাহিদা আমাদের একটা ছিল কি যে রক্তের কার্ড আমাদের দরকার, অনেকে আসছে ক্লাবে আমাদের রক্তের কার্ড পাচ্ছে না, তখন আমরা ওই প্রথম রক্ত কার্ডের জন্য রক্ত ব্লাড ডোনেশন করি। অবশ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র দাদাদেরকে, নমস্কার জানাচ্ছি আমার নানান্ত ভাই, এই ভাইয়ের সঙ্গে আমরা ছিলাম, খুব সুন্দরভাবে হচ্ছে সংগঠন করে আজকে আস্থাকে দাঁড় করেছি। আমি এই ক্লাবকে এত ভালোবেসে ফেলেছি, আমার বন্ধু আমার ডান দিকে দাঁড়িয়ে আছে নারায়ণ দাস, আমার বন্ধু গোপাল দাস সব দাঁড়িয়ে আছে, এরা যে আমার কত যে প্রিয় বন্ধু, এদের সঙ্গে এতভাবে জড়িয়ে পড়েছি আস্থাকে, আমি খুব ভালোবাসি আস্থাকে। বেলেঘাটা আস্থা তৈরি হয়েছে আজ প্রায় বহু বছর হয়ে গেল, আমরা সত্যিকারে আমরা একটা ফুটপাতের মধ্যে রাস্তার মধ্যে বসে আমরা সেই আস্থাকে শুরু করি, তারপর দিনে দিনে আমরা পথ চলা শুরু করলাম, সেই পথ চলার মধ্যে দিয়ে আমাদের নানা রকম কর্মসূচি তৈরি হয়েছে। আমরা নিবিড়ভাবে কাজ করি মানুষ পুজো করা, যে মানুষগুলো আজকে বিশ্বায়নের যুগে পেছিয়ে পড়ছে, তাদের যাদের কেউ দাম দেয় না, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে তাদের ভালো মন্দ শেয়ার করে আমরা বেলেঘাটা আস্থার প্রত্যেকটা সদস্য আজকে এগিয়ে চলেছি। বেশ কয়েকজন ছেলে মিলে আমরা আস্থা শুরু করেছিলাম, তখন আমরা ভাবতে পারিনি আস্থাটা এত দূরে চলে যাবে, আস্তে আস্তে আমাদের আস্থার সঙ্গে সঙ্গে আমাদের রাস্তাটা খুলে যাচ্ছে, কিন্তু আমরা যখন এটা শুরু করেছি তখন আমাদের অনেক ঝড়ঝাপটা এসেছিলো। প্রথমেই বলি
যে আস্থা অনেক পাড়ার সমন্বয়ে তৈরি, খালি কোনো একটি পার্টিকুলার ক্লাব বা প্রতিষ্ঠান নয়, এবং আস্থার যারা মেম্বার তারাও হয়তো আস্থার ক্লাবের পাশাপাশি থাকে তাও নয়, এমন একটা প্রতিষ্ঠান, এটা সার্বজনীন ব্যাপার। আমার বাড়ি একটা বিশেষ সমস্যা ছিল, আস্থা আমাকে ওই সমস্যার সমাধান করেছে, এই জন্য আমি আস্থার কাছে খুব গর্বিত আর কৃতজ্ঞতা আমি বোধ করি। আমি অন্য পাড়া দিয়েছি আস্থার জন্য, আস্থা আমার বিপদ ঝাঁপিয়ে পড়ে, আমার যতদিন প্রাণ থাকবে আস্থাকে কোলাপ করে যাবো। আই এম গ্ল্যাড টু বি এ মেম্বার অফ বেলেঘাটা আস্থা, বেলেঘাটা আস্থার চারদিকে জয় জয়কার হোক। আমি তার মধ্যে একটা বিশেষ দায়িত্ব নিয়ে আস্থার কাজ করি, যে চক্ষু দেহদানের অঙ্গীকার নিয়ে কাজ করি। আমার দায়িত্ব সবাইকে যাতে এক ছাদের তলা, মানে এক এক কাজে নিযুক্ত করা। আস্থার সম্বন্ধে কোনো কিছু কথা বলতে গেলে প্রথমে আস্থার সাইনবোর্ডটার দিকে তাকাতে হবে। সাইনবোর্ডটার মধ্যে রয়েছে একটা বিশাল গাছ, সেই মহিরুহ গাছটা 2006 সালে পোঁতা হয়েছিল, বর্তমানে সেটা একটা মহিরুহ হয়ে গেছে, সেই শিশু গাছটা। আমি আস্থা ক্লাবের সবথেকে জুনিয়র মেম্বার। আস্থা ক্লাবের যে বার্তাটা আমার সবথেকে ভালো লাগে, যে মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করে, আমি এই ক্লাবের মেম্বার হতে পেরে ভীষণ গর্বিত। আস্থা মানে বিশ্বাস, এবং সবাই মানুষের ভিতরে আস্থা জাগাতে পারুক কি তারা এইখানে যোগ দিক। ফিলোসফার আর গাইডার প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন হয়, তো আজকের ডেটে সব অনেক প্রতিষ্ঠান আছেন কিন্তু সঠিক গাইড করবার প্রতিষ্ঠান কিন্তু খুব কমই আছে। সেই তুলনায় আজকের সমাজে বেলেঘাটার বুকে আস্থা আমার কাছে একটা ফিলোসফার, একখানা গাইডারে কাজ করে। আস্থা আমি মেম্বার, আস্থা মেম্বার হয়ে আমি খুব খুশি, কিন্তু আস্থা নানারকম সময় কাজ করে বলে আরও কাজ, নতুন নতুন কাজ করে যারা আস্থা উপরের দিকে উঠতে পারে। আজ থেকে 6 বছর আগে নারান্দা আমাকে ধরে নিয়েছিল কিছুটা সময় এখানে কাটাবো বলে, তো আমি মনে একটা আশঙ্কা নিয়ে এসেছিলাম, ক্লাব তো কী আর করবো ওখানে গিয়ে, যে সেই ক্লাব আমার আস্থা অর্জন করেছে। এদের মধ্যে যে সততার যে ভাবটা আছে প্রত্যেকটা সদস্য বৃন্দর মধ্যে, সেই সততার ব্যাপারটা আমি বেলেঘাটার অনেক ক্লাবের মধ্যেই পাইনি, সেই জন্যই আমার ভালো লেগেছে, এই জন্যই আমি আস্থা ক্লাবে এসেছি। বেলেঘাটা আস্থা একটা পরিবার বলা যেতে পারে, সেই পরিবারে আমরা সবাই সদস্য, মানে আমরা একজনের পরিপূরক, কেউ কাউকে ছাড়া আমরা চলতে পারি না। আমাদের মনে আরও সামাজিক অনুষ্ঠান করার উদ্যোগ রয়েছে, আমরা যেভাবে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের সহযোগিতা পাই আশা করি আগামী দিনে পাব, এবং এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। নমস্কার। আমার মননে আজ বাতাসের প্রবাহ, আর বাতাসে বইছে আমার হৃদয় নিঃশ্বাসের প্রবাহ, আস্থার প্রবাহ। আস্থা মানে বিশ্বাসে কলতান মুখার প্রবাহ, আস্থা মানে নিঃশ্বাসে অন্ধকার ছন্ন মায়া কাটানোর প্রবাহ, আস্থা মানে তোমার পাশে আমার অস্তিত্বের প্রবাহ, আস্থা মানে দীর্ঘ জীবন কামনার প্রবাহ, আস্থা মানে অবহেলিত হৃদয়কে সাজিয়ে তোলার প্রবাহ, আস্থা মানে জীবনের পথে শৈল্পিকতার প্রবাহ, আস্থা মানে মিলিত অশ্রুজলে জীবনানন্দের প্রবাহ, আস্থা মানে বটবৃক্ষের মতন দৃঢ়তাকে বহন করে ছায়া সমৃদ্ধ সৃজনশীলতার প্রবাহ। হ্যাঁ, আমি চলে যাব একদিন, কিন্তু এই ঘৃণিত শপথের মায়াজাল থেকে মুক্ত করে যাব তোমার আকাশ বাতাস সমগ্র ধরিত্রীকে, কারণ আস্থা মানে আমার পরে তোমার প্রবাহ।